এটা ছিল গোপালনগরের বহু প্রচলিত বিহুতি মেলা। আমি এই ফার্স্ট টাইমই বিহুতি মেলায় গিয়েছিলাম। চারিদিকে এত আলো, এত মানুষের সমাগম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ মেলাটি আপনার গেলে অবশ্যই ভালো লাগবে। এটা 30তম বর্ষ ছিল। এখানে এন্ট্রি হিসাবে এরা 10 টাকা করে নিয়েছিল, বাট আমরা যেদিন গেছি সেদিন এরা 10 টাকাটা নেয়নি। তো লাকি আস। অসাধারণ সব পসরা সাজিয়ে বসে আছে, কালারফুল। আমার ছেলেকে তো আটকে রাখাই যাচ্ছিল না, খেলনা দেখলেই সে ছুটে যায়, নাগরদোল্লাতে সে উঠবে। তো এই দিন আমরা অ্যাভয়েডই করেছিলাম, কারণ ওর ভীষণই ঠান্ডা লেগেছিল, মানে কোনো কিছু রাইড বা এরকম কিছু থেকে। কিন্তু এত সুন্দর এই মেলাটা ছিল, দেখে খুবই ভালো লাগছিল। এই যে কত কালারফুল জিনিস। আমরা এই মেলাতে মানে চপটা অ্যাভয়েডই করি, বাট এখানে বিখ্যাত পাশকুড়ার চপ ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়েছিল, তো আমরা এটা ট্রাই করেছিলাম। এই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, কি সুন্দর সেই নাচ, একদম মানে বাউলের যে ধারাটা থাকে সেটা বজায় রেখেছিলেন। খুব সুন্দর নৃত্যানুষ্ঠান হচ্ছিল। আপনারা যদি গিয়ে থাকেন কেমন লেগেছিল জানাবেন, আর কেউ যেতে ইচ্ছুক হলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এত শান্তশিষ্ট পরিবেশে এত সুন্দর একটা নৃত্যানুষ্ঠান, মানে কোনো উচ্চাঙ্গ সঙ্গীত নেই, কিন্তু আপনার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। আমি তো বেশিক্ষণের জন্য ছিলাম না, তো যেটুকু ছিলাম আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও অনেক কিছু আমি দেখাতে পারলাম না। তো এই সেই আধুনিক আসবাবের দোকানটা, যেখানে অসাধারণ সুন্দর সুন্দর আসবাবপত্র ছিল। এটা গোপালনগরের কোনো একটা দোকানের আসবাবের। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটি? আর গোপালনগরের বিভূতি মেলায় একবার হলেও অবশ্যই যাওয়া উচিত। সেই পাশকুড়ার চপ।